হরে কৃষ্ণ। শ্রী শ্রীমদ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, আশা করি নামটা সবাই একবার হলেও শুনেছেন। আমেরিকার উইসকনসিন প্রদেশের মিলওয়াকি শহরে 1949 সালের 9 এপ্রিল এই বরণ্য মহামানবের জন্ম হয়, এক খ্রিস্টীয় ধর্মযাজক পরিবারে। জন্মতিথিটিও ছিল রামনবমীর পূর্ববর্তী পূর্ণ কামদা একাদশী তিথিতে। জন্মে মহাপুরুষ লক্ষণ বিশিষ্ট যে শিশুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল বিভীষিকা দেখতে হয়েছিল, আতঙ্কিত দুচোখ ভরে। হিটলারের নাৎসিয়া বাহিনী তখন বিশ্বজুড়ে পৃথিবী জুড়ে এক নারকীয় যুদ্ধনীলা শুরু করেছিল, যা ইউরোপ, আমেরিকা, রাশিয়া সহ বিশ্বের সকল দেশকে দমিয়ে দিয়েছিল। জিজ্ঞাসা উঠেছিল পৃথিবীর কোণে কোণে, তবে কেন এই মানব জীবন? হ্যাঁ, কোটিপতির সন্তান এবং ঐশ্বর্যের বরপুত্র শ্রী শ্রীমদ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শৈশব আকর্ষণ ছিল ধনে, তবে জাগতিক নয়, পারমার্থিক চিন্ময় আনন্দ ধনে। মেধা ছিল তার অতি তীক্ষ্ণ, তার সহজাত প্রবণতা অবশ্যই দর্শন তত্ত্ব ও আধ্যাত্মিক জ্ঞানে। তাই ছেলেবেলাতেই পাশ্চাত্যের যুক্তিবাদী দর্শন শাস্ত্র ও খ্রিস্টীয় বাইবেল গ্রন্থ ছিল তার পরম অনুরাগ। মাত্র 11 বছর বয়সে তিনি আক্রান্ত হয়েছিলেন কঠিন চর্মরোগে। সেই সময় ঈশ্বরানুরাগ এবং পিতৃ উপদেশে ঈশ্বরের নাম জপ করার ঐশ্বর্য মনোবলে তিনি রোগমুক্ত হন। প্রাথমিক শিক্ষা সমাপন করে মেধাবী ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ উচ্চশিক্ষা লাভের জন্য ভর্তি হন সেন্ট জনস একাডেমি কলেজে। সেকালে এই কলেজটির নামডাক ছিল সারা আমেরিকা জুড়ে। তিনি প্রথম থেকেই তার অস্বাভাবিক মেধার গুণে শিক্ষকদের দৃষ্টি কাড়েন, বরাবরই পরীক্ষায় ভালো ফলাফল করেন, স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যামান অর্জন করে প্রথম স্থান অধিকারী হন। আমেরিকার কোনো কলেজের ছাত্র যদি বিশেষ ভালো ফল করে, তবে তাকে স্নাতকেরও উচ্চশিক্ষা জীবনে সহযোগিতা করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নানা সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন বিনামূল্যে আবাসিক আশ্রয়, খাদ্য সামগ্রী, বইপত্র ও আনুষঙ্গিক খরচের জন্য উচ্চহারে ছাত্রবৃত্তি। শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ জনস একাডেমির শিক্ষা শেষে বিখ্যাত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে উচ্চহারে মাসিক সম্মানীয় বৃত্তি সহ ভর্তি হন। কিছুদিন ক্লাস করার পর একদিন ক্লাসে এক অতিথি অধ্যাপকের কাছে ভগবানের বুদ্ধের জীবন দর্শন শুনে তার অন্তরাত্মা কেঁদে উঠে, মন বৈরাগী হয়ে উঠল, জাগতিক শিক্ষার প্রতি তার সমস্ত আকর্ষণে হারিয়ে ফেললেন। মনের ক্ষুধা তখন ব্রহ্ম জিজ্ঞাসা হয়ে ওঠে। স্বাভাবিকভাবে প্রয়োজন হয়ে পড়ল একজন পথপ্রদর্শক গুরুর, গুরু কৃপা হি কেবলম। ইতিপূর্বে ভারতীয় দর্শনশাস্ত্রের বিভিন্ন গ্রন্থাদি পড়ে তিনি চাক্ষুষ ভারত দর্শনে অভিলাষী ছিলেন। এতদিনে একদিকে গুরুর সন্ধান, অপরদিকে প্রকৃত আধ্যাত্মিক জীবনের সন্ধানে তিনি ভারতবর্ষের পাড়ি জমাবেন বলে মনস্থির করলেন। কিন্তু যিনি মহাপুরুষের লক্ষণ চিহ্নিত দিব্যদেহী, তার কাছে তো স্বয়ং গুরুই পৌঁছে যান। এই সময় জগৎগুরু ছিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, পাশ্চাত্যের দেশে দেশে গৌরবাণী বিতরণ করছিলেন। খবর পৌঁছে গেল শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছে। তিনি সে স্বামীজির দর্শনে ছুটে আসলেন সান ফ্রান্সিকোতে। ছিল অভচনাবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যখন জগৎকে এই চৈতন্য শিক্ষা দিচ্ছিলেন, তার আর কি কথা বলিব, পরশমনের সঙ্গে কি দিব তুলনারে, পরশ ছোয়ালে হয় সোনা, আর আমার সোনার গোরাঙ্গের সনে নাচিয়া গাহিয়া রতন হইলা কতজন। মুগ্ধ হলেন শ্রীমদ জয় পতাকা স্বামী। সান ফ্রান্সিকোরও রথযাত্রা উৎসবে যোগদান আজ তার সার্থক হয়েছে। অন্তরে অন্তরে এই অনুভূতি নিয়েই তিনি আত্মহারা হলেন ভগবত ভাবন, মনে সায় পেলেন ভগবত প্রেমিক, ছুটে এলেন অন্তরের আধ্যাত্মিক ক্ষুধায় মন্ট্রিয়ালে, যেখানে ছিল প্রভুপাদ যেন অপেক্ষা করছিলেন তারই জন্য। দর্শনে দর্শনে অন্তরের আলক্ষে কত কথাই না হলো সুজন রসিক আলাপে। পেলেন দীক্ষা ছিল প্রভুপাদের কাছ থেকে 1968 সালে।
আচার্য এক নামকরণ হলো তার, জয়পতাকা দাস ব্রহ্মচারী। সুদর্শন জয়পতাকা দাস ব্রহ্মচারী অচিরেই ছিল প্রভুপাদের অন্তরঙ্গ পার্শ্বদ হয়ে ওঠেন। বেশ কিছুদিন প্রভুপাদের সঙ্গের সঙ্গী হন সেবক রূপে। পরবর্তীকালে পূজারীর ভূমিকায় গোবিন্দ সেবায় নিয়োজিত হন। এরপর ছিল প্রভুপাদের ইচ্ছাতেই মন্ট্রিল মন্দিরের অধ্যক্ষ হন। এবার গুরুর আদেশে কানাডার টরন্টোতে এবং আমেরিকার চিকাগো শহরে দুটি শ্রীকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠাকল্পে বিশেষভাবে এগিয়ে আসেন। 1970 সালে জয়পতাকা স্বামীর জীবনে বিশেষ স্মরণীয় বছর, কেননা এই সময়ে ছিল প্রভুপাদের আজ্ঞায় তার বহুদিনের আকাঙ্ক্ষিত স্বপ্নের দেশ ভারতবর্ষে পাড়ি জমান। একদিকে ছিল প্রভুপাদের আদেশে মায়াপুর ও বৃন্দাবন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের জন্য প্রয়োজনাদি জমি জায়গা ব্যবস্থা করা, আর অন্য মনে অজস্র কৌতূহল। তার জীবনে যেন অনাবিল শান্তির স্রোত বয়ে যাচ্ছে ভারতে পূর্ণ ধুলিতে পা রেখে। সেই বছরেই কলকাতার পথে পথে শ্রীকৃষ্ণ সংকীর্তন এবং ইস্কনের আজীবন সদস্য সংগ্রহে তার কৃষ্ণ ভাবনাময় জীবনের এক বিশেষ পর্ব গুরু হয়। 1970 সালেই শুভ রাধাষ্টমীর দিন ছিল প্রভুপাদের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করেন। সন্ন্যাস দীক্ষা লাভ করে হলেন শ্রীমৎ ছিল জয়পতাকা স্বামী। কলকাতায় 3C অ্যালবার্ট রোডের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষতায় দায়িত্ব পেয়ে সৌগৌরবে তিনি একের পরে এক বিশাল প্যান্ডেল অনুষ্ঠানে কর্মসূচি হাতে নিয়ে কলকাতায় হরে কৃষ্ণ আন্দোলনের প্রথম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম ঘোষণা করেন। সেই সময় প্রভুপাদের ভাগবত বক্তৃতা শুনতে 30-35 হাজার দর্শকের সমবেত হতো এক একটি সভাতে। এরপরেই 1971 সালে শ্রীধাম মায়াপুরে ইস্কনের কেন্দ্রীয় কার্যালয় গড়ে তোলবার সুমহান দায়িত্ব নিয়ে মায়াপুরে পাড়ি দিলেন শ্রীমৎ জয়পতাকা স্বামী। ছিল প্রভুপাদের স্বপ্ন ছিল মায়াপুরে বৈদিক নগরী হিসেবে গড়ে তোলার। তার এই সুযোগ্য শিষ্য শ্রীমৎ জয়পতাকা স্বামীকে বলেছিলেন, জয়পতাকা স্বামী, আমি তোমাকে ভগবানের দাম দিলাম, এখন তুমি এর উন্নতি বিধান করো। সেই থেকে শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ মায়াপুর সহ ভারত ও বিশ্বজুড়ে প্রভুপাদের গড়ে তোলা হরে কৃষ্ণ আন্দোলনে কৃষ্ণ ভাবনাময় প্রচার কার্যে এগিয়ে আসেন। একই সঙ্গে ইস্কন পরিচালক মণ্ডলী GBCর সদস্য ও ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের ট্রাস্টে নিযুক্ত হন। পূর্বে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রভুপাদের গ্রন্থ প্রচার কার্যে বিশেষ অবদান রাখেন। ইস্কন ফুড রিলিফের ভারত শাখায় তিনি কোঅর্ডিনেটর পদে নিযুক্ত হন এবং মায়াপুর ও বৃন্দাবনের ট্রাস্টি মনোনীত হন। এরপর 1977 সালে ছিল প্রভুপাদের ইচ্ছায় আশীর্বাদ বচনে অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে তিনি আমার আজ্ঞায় গুরু হইয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ ভাবনামৃত প্রচার আন্দোলনে আচার্য হয়ে দীক্ষাদানের অধিকারী ধন্য হন। আজ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক, বাংলাদেশ, ভারতবর্ষ সহ প্রভৃতি পৃথিবীর প্রায় দেশেই রয়েছে তার অগণিত ভক্ত শিষ্য। 1978 সালের ভয়ঙ্কর বন্যায় প্লাবনে পশ্চিমবঙ্গের জনজীবন যখন চরম দুর্গতি, তখন তিনি আত্মমানুষের সাহায্যে এগিয়ে আসেন। বন্যা দুর্গতি গ্রামবাসীদের কাছে প্রয়োজনীয় আহার সামগ্রী পৌঁছে দেন। ভারতের মানুষের প্রতি তার এই নিঃস্বার্থ পরোপকার সেবায় কৃতজ্ঞতায় এই দেশের কয়েকজন বিচক্ষণ ব্যক্তি তার ভারতীয় নাগরিকত্বের জন্য হাজার হাজার গ্রামবাসীর স্বাক্ষর সমন্বিত আবেদন পত্র পেশ করেন ভারত সরকারের কাছে। ভারত সরকারও তাকে ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি দেন। আজ নিরলসভাবে তিনি সারা বিশ্বে হরিনাম প্রচার করছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে গড়ে তুলেছেন শ্রীকৃষ্ণ মন্দির। পৃথিবীর বিভিন্ন ভাষায় ছিল প্রভুপাদের অপাকৃকৃত কৃষ্ণ গ্রন্থাবলী প্রণয়নের বিশেষ সাড়া জাগিয়ে তুলেছেন। বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি প্রচার মাধ্যমে তিনি বহু প্রশংসনীয়। কৃষ্ণ ভাবনাময় আন্দোলনের প্রভাবে গড়ে ওঠা বিশ্ব বৈষ্ণব সমাজে তার খ্যাতি তুঙ্গে। নদিয়ার গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পতি আছে নাম হট্ট জীবেরও কারণ,
সেই নামহট্ট যা আজ শুধু বাংলা, উড়িষ্যা, আসামে নয়, বিশ্বের বহু প্রান্তেই তার অক্লান্ত প্রচেষ্টার ঘরে ঘরে কৃষ্ণ শিক্ষার আসর গড়ে তুলেছেন। আজ না হলেও আগামীতে হরে কৃষ্ণ নামহট্ট সঙ্গকে এইভাবে গ্রামের ঘরে ঘরে গড়ে তোলা ও সুস্থ সমাজ জীবন ও কৃষ্ণ ভাবনাময় সংসার গড়ে তোলার ক্ষেত্রে তার মহান অবদান গবেষণায় বিষয় হয়ে দাঁড়াবে। এ কথা নিশ্চিত বলা যায় যে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈষ্ণব শাস্ত্রাদি ইংরাজি অনুবাদ এবং ভাষ্য প্রদান করেছেন। সেগুলো হলো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বৈষ্ণবকে এবং ছিল প্রভুপাদের বৃন্দাবন ভজন। তার এই দিব্য ভাবনায় যাবতীয় ব্রত কর্মের মধ্যে আছে ত্রিতাপ্লষ্টিক মানুষের অমৃত জীবনের সন্ধান। তার ছোট বড় সমস্ত ভক্তদের তিনি পরম শ্রদ্ধার পাত্র। এই হলো শ্রী শ্রীমৎ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের জীবনী। হরে কৃষ্ণ।